হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। তো আমরা ওয়ান স্ক্রিন রয়েছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে যারা জেনপাস ইউজির ফর্ম ফিল আপ করতে চেয়েছিলে, মানে আজকে লাস্ট ডেট, তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজ কী রয়েছে তোমাদের ওয়ান স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। যখনই তোমরা এখানে ক্লিক করবে জেনপাস ইউজির এই সেকশানটিতে, তো এখানে ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের টাইম ইনক্রিজ করা হয়েছে। ওকে, আমি লাস্ট ভিডিওতে অলরেডি বলেছিলাম, আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যদি সাইট মানে আন্ডার কনস্ট্রাকশান অথবা কোনো কারণে অফলাইন যাই, মানে সার্ভার ডাউন হয়, তাহলে তোমাদের কিছু দিন হয়তো ইনক্রিজ হতে পারে, একদিন অথবা দুই দিন। বাট এখানে ডে ইনক্রিজ করা হয়নি, শুধুমাত্র টাইমটাকে ইনক্রিজ করা হয়েছে। যেটা লাস্ট টাইম ছিল সন্ধে 6টা, সেটাকে রাত্রি 12টা পর্যন্ত করা হয়েছে। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনেকটা সময় বিকেলবেলা মানে আন্ডার কনস্ট্রাকশান ছিল ওয়েবসাইট, তো তার জন্যই সেই টাইমটাকে কম্পেনসেট করার জন্য তোমাদের টাইমটাকে ইনক্রিজ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই ফর জেনপাস ইউজি লাস্ট ডেট তোমার 18/1, সেটা 23:59 করা হয়েছে, মানে কি 24টা মানে 12টা পর্যন্ত তোমাদের ফর্মটা ফিল করা যাবে। ওকে, যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, মানে যারা জানো যে ফর্মটা মানে শেষ হয়ে গেছে, ডেট লাস্ট টাইম পেরিয়ে গেছে, তারা এখনও করতে পারবে। ওকে, তো তোমরা ওখানে এই সেকশানটিতে ক্লিক করবে ফর্ম ফিল আপ করার জন্য, তারপর নিচে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নিও। তো বন্ধুরা, তোমাদের এইটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।